আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যারা 2022 সালের এসএসসি পরীক্ষা দিবা এবং বর্তমানে দশম শ্রেণীতে অর্থাৎ নিউটনে পড়াশোনা করছো, তাদের দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয়গুলো রয়েছে, অ্যাসাইনমেন্ট কীভাবে ডাউনলোড করবে, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারবে, সেভাবে আমি সুন্দরভাবে তুলে ধরবো অ্যাসাইনমেন্টটি। আশা করি তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার হবে, কোন কোন বিষয়গুলো রয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমাদের এই বিষয় বলে রাখি, তোমাদের মূলত প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশ করবে, সেখানে অলরেডি 2 সপ্তাহে অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। বাকি প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্টের আপডেট তথ্যগুলো যদি তোমরা পেতে চাও, এখনই শোভন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টাটি বাজিয়ে রাখো। চলো আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো দেখতে পাচ্ছ, প্রথমে দেখে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে কিনা এটা কনফার্ম করে নেই। তো আমি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি, এখানে তারা একটি নিউজ দিয়েছে, নোটিশ দিয়েছে, 298 নম্বর নোটিশ দেখতে পাচ্ছ। 2022 সালের এসএসসি পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত, আর এটা প্রকাশ করা হচ্ছে 21 জুন, অর্থাৎ আজকে এটা প্রকাশ করা হচ্ছে। আমি এটা প্রায় 6টার দিকে ভিডিওটা বানাচ্ছি, হয়তো 7টার মধ্যে আপলোড হয়ে যাবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ 21টা 2021। সো এখানে মূলত তোমরা কনফার্ম যে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। তো অ্যাসাইনমেন্ট ওপেন করা ছিল, আর এটা ছিল তোমাদের নোটিস ও অ্যাসাইনমেন্টের। দেখতে পাচ্ছি এখানে 21টা 2021 এটা আর কি প্রকাশ করা হয়, এবং এখানে লেখা আছে দ্বিতীয় সপ্তাহের জন্য। তো এখানে আর অনেক কথা আছে, সেগুলো কথা বাড়িয়ে ভিডিওটি বড় করতে চাচ্ছি না, সংক্ষেপে তোমাদেরকে বিষয়গুলো দেখানোর ট্রাই করব। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার দিয়েছে, দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট ফর এসএসসি ক্যান্ডিডেট 2022, আর এখানে সাবজেক্ট ইংরেজি ফার্স্ট পেপার, সাবজেক্ট করে হচ্ছে 107 লেভেল এসএসসি। সো এখানে মূলত তাদেরকে পেপার ওয়ান দিয়েছে, অ্যাসাইনমেন্ট ওয়ান, এবং এখানে মূলত ইংরেজি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, মোট 3টি প্রশ্ন দিয়েছে তাদেরকে, সেটা করতে হবে। সো এখানে আমি একটু জুম করছি যাতে তোমরা একটু বিষয়টা দেখতে পারো, তোমরা একটা চাইলে স্ক্রিনশট নিতে পারো। ওকে, আশা করি তোমাদের একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তোমাদের এসএসসি আরেকটি সাবজেক্টে, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়। এটা দিয়েছে এসএসসি, দেখতে পাচ্ছি 150 বিষয় কোড। এখানে তোমাদের 3টি মূলত কাজ করতে বলেছে, নির্দেশনায় 3টি নির্দেশনা দিয়েছে। সো এই নির্দেশনা তোমাদের করতে হবে, আর এটা দিয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে স্বাধীন বাংলাদেশ। সো একটু জুম করছি, তোমরা একটা স্ক্রিনশট যাতে নিতে পারো, আর বেশি সমস্যা হলে তোমরা ডাউনলোড করে নিও। এরপর আসছে বিজ্ঞান, এটা মূলত মানবিক এবং ব্যবসা বিভাগের জন্য, আর এই পাশে যেটা ছিল তোমাদের বাংলাদেশ বিশ্বপরিচয়, এটা মূলত বিজ্ঞান বিভাগের জন্য। সো এখানে বিজ্ঞানে তোমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে 4টির মতো অ্যাসাইনমেন্ট দিয়েছে, নির্দেশনা, যেটা তোমাদেরকে করতে হবে সুন্দর করে, এবং আমি একটু জুম করছি যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো। সো আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এরপর আমি কথা বলবো মূলত তোমরা কীভাবে ডাউনলোড করবে। তো এই ভিডিওর তোমরা যদি টাইটেল উপর ক্লিক করো, যেখানে লেখা আছে এইচএসসির যে অ্যাসাইনমেন্ট, সেখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমাদের কাছে যে ডিসক্রিপশনটা ওপেন হবে সেখানে তোমরা ক্লিক করলে পরে সেখানে যে ডকস ফাইলটা তোমার একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে প্রবেশ করলেই তোমরা অ্যাসাইনমেন্টে সরাসরি যেতে পারবে, এবং পরবর্তীতে তোমরা অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারবে। এবং এরকম একটা আইকন তোমরা দেখতে পারবে, এই যে এরকমের, সেই আইকনটার উপরে ক্লিক করলে অ্যাসাইনমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার করতে পেরেছি। তারপর যদি কারো কোনো মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে, কমেন্টে জানিও। আর অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি রিসেন্টলি ভিডিও করব, সেখানে তোমরা এই উত্তরগুলো যদি দরকার হয়, কার কোন উত্তরটা দরকার, সেটা অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।